আবাস যোজনার নামের তালিকায় নাম না থাকার জন্য সর্ডিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন সাধারণ গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা প্রধানের কাছে জানতে চেয়েছেন কেনই বা তাদের নাম আবাস যোজনা নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা কেনই বা তারা বঞ্চিত হয়েছে, কিন্তু প্রধানের কাছ থেকে তারা কোনো সদুত্তর পায়নি। এরপরেই তারা ঝাড়গ্রাম ব্লকের বিডিওর দ্বারস্থ হন, সেখানেও কোনো সদুত্তর না মেলায় বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। শত বিক্ষোভের পরেও গ্রামবাসীরা প্রধানের সাথে যোগাযোগ করলে প্রধান ঘটনাস্থলে উপস্থিত হননি এবং অবশেষে বিকেল 4টের সময় অফিসে কর্মরত কর্মচারীরা বাড়ি চলে গেলে বিক্ষোভকারী সাধারণ মানুষজন অঞ্চল অফিসটিতে তালা লাগিয়েই বাড়ি চলে আসেন এবং তারা জানান যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয় তারা অফিসে তালাই ঝুলিয়ে রাখবেন। আপনার অভিযোগ কি? আর অভিযোগ এই যে আজ আমরা দীর্ঘদিন আমরা সাধারণ মানুষ আমরা দিন খাটি এবং দিন খাই এবং তা সত্ত্বেও আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই এবং তা সত্ত্বেও আমরা রোজ অফিসকে আসা হয় এবং অফিসকে এসে আমরা প্রধান ম্যাডাম কমপ্লেন করি যে ম্যাডাম আমাদের নাম নেই, যাতে নামগুলা তোলার মানে সংশোধন করা হয় বা নামগুলো তোলা হয় তার ব্যবস্থা করুন, কিন্তু কিছু মতেই মানে প্রধান ম্যাডাম এর কার্যকারী করেন। তার জন্য আমরা আজকে বাধ্য হয়ে সবাই এসেছি যাতে আমরা গরিব মানুষ যাতে সবাই বাড়ি পায়, যে যাতে বাড়ি আবার নতুন করে বাড়ি সেন্সাসের জন্য কিছু করা হয় তার ব্যবস্থা করলে আমরা খুব ভালো হব, এই নিয়ে আমাদের আজকে এখানে আসার কারণ। কতজন সংসদ পঞ্চায়েত কতজন আছেন? এটা আমাদের মোট পঞ্চায়েত 10 জন। 10টা পঞ্চায়েতে একই অবস্থা? না না না, 10টা পঞ্চায়েতে একই অবস্থা নয়, কম বেশি মানে আমাদের মানে চিন কথা সংসদটা হচ্ছে তৃণমূলে থাকার কারণে আমাদের সংসদে নীল মানে 10 জনের নাম আছে এবং 10 জনের নাম থাকার কারণে এই জন্য হয়নি, তার জন্য আমাদের চিন কথা সংসদ একবারে পুরোপুরি নীল হওয়ার কারণে আজকে আমরা এই মানে বিক্ষোভ। এখানে কি শুধু চিঙ্গুড়কোষা মানে গ্রামবাসীরা আছেন না অন্যান্য গ্রামবাসীরাও আছেন? আমরা শুধু চিঙ্গুড়কোষা, শাকবান্ধি, পাথরি, কটুসল এবং কিসমত বাজুড়ি আমরা সবাই আছি, লালবাগ, গড়মোহন, বুড়িমহল। আমরা তালাটা কতক্ষণে লাগিয়েছেন? তালা কখন লাগিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তালা কখন লাগিয়েছেন? তালা আমাদের লাগানো হয়েছে আজকে প্রায় 1.5টা নাগাদ। প্রধান বা উপপ্রধান কারোর সঙ্গে যোগাযোগ করেছিল? না, প্রধান ম্যাডাম আসেন, আমরা অনেক বিক্ষোভ করার কারণে এবং প্রধান ম্যাডামকে ডেকে পাঠানোর কারণেও প্রধান ম্যাডাম কিছুতে সে আসেন। তো আপনারা এখন কী চাইছেন? আমরা চাইছি যাতে এটার মানে কিছু মীমাংসা করা হয় এবং প্রধান ম্যাডাম আমরাকে যাতে আশ্বাস দেয় যে আপনারা কি তালা খুলবেন? হ্যাঁ, আপনারা কি আজকে কি তালা খুলবেন? আমাদের সমস্যার সমাধান না হলে আমরা কিছুতেই বিক্ষোভ তুলছি না, তুলব না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম রাজীব মান্না। বাড়ি? বাড়ি কিসমত বাড়িজুড়ি। আপনাদের মূল অভিযোগ কী আছে? আমাদের মূল অভিযোগ সর্ডিয়া 9 নম্বর অঞ্চলের গণমোহন সংসদের বাসিন্দা আমরা তোড়া গ্রামের, তো আমাদের গ্রামের এবং আমাদের অঞ্চলের বেশ কিছু লোক ওই বাংলা আবাস যোজনার থেকে বঞ্চিত রয়েছে, যার জন্যই আমাদের অভিযোগ। তো আমরা মূলত প্রথমে জানাই পঞ্চায়েতে, পঞ্চায়েতের পর তারপর জানাই প্রধানে, প্রধান থেকে সরাসরি ভিডিওতেও আমরা লিখিত আবেদন করেছিলাম কিন্তু তাতেও আমাদের কোনো সুরাহ মিলেনি, যার জন্য আমরা সভাপতির সঙ্গেও কথা বলেছিলাম, তো তাতে বলেও আমাদের কোনো সুরাহ না মেলার জন্য আমরা আজকে পঞ্চায়েত অফিসে এসে আন্দোলন করে, এবং আন্দোলন সেরকম কিছু না যে প্রধানকে আমরা লিখিতভাবে যোগাযোগ করার পরও, ভিডিওতে যোগাযোগ করার পরও আমাদের সুরাহ যখন না হয় পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করি, সে কোনো রকম বিবৃতি সমালোচনা না করায় আমরা এই প্রধান অফিস তালা মারতে বাধিত বা বাধ্য হয়। আজকে প্রধান এসেছিল অফিসে? না। আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল? না, প্রথমে কোনো যোগাযোগ করা হয়নি, পরে এসে। আপনার সাথে প্রথমে যোগাযোগ করে আজকে যোগাযোগ করেছিল? না না না। আপনারা যোগাযোগ করেছিলেন? না, হ্যাঁ ফোনে যোগাযোগ হয়েছিল, উনি আসেননি। আপনার যে শুধু সংসদ, শুধু এই আপনার সংসদে কি এই সমস্যাটা হয়েছে না পুরো সংসদে সমস্যা? না, পুরো সংসদে সমস্যাটা হয়েছে। কতগুলো পঞ্চায়েত আছে? 9 নম্বর অঞ্চলে। কতগুলো পঞ্চায়েত আছে? 10টা পঞ্চায়েত। 10টা পঞ্চায়েতে একই সমস্যা? একই সমস্যা। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন খান। বাড়ি? বাড়ি আমলাপুরা। ই স্মার্ট ইনভেস্ট নিয়ে এসেছে মহান কোভিড যোদ্ধাদের জন্য মাত্র 99 টাকাতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিলিং, বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদের জন্য।
আজই যোগাযোগ করুন ঝাড়গ্রাম হাসপাতাল মোড় ফিনিক্স ডায়াগনস্টিক্সের দোতলায়। মোবাইল নম্বর 9077123060 এবং 9485132399।